বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। তো এখন বাজে হলো ওই 8:30 কিংবা 9টা এরকম বাজে। তো আজকে ঘুমের থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো একদম স্নান দান সেরে তারপরে মানে আমার স্নান করা হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে মানে ব্লগটা শুরু করলাম আর কি। তো ওই যে উঠেই আগে তো স্নান দান করে নিয়েছি, তো ওই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে যে ফুল গাছগুলোতে জলও দিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা একটু মুছে নেব। তো ওই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা এখন জল দিয়ে, হালকা জল দিয়ে একটু মুছে নিচ্ছি। তো ওই যে দেখো মুছে নিচ্ছি, আর যে বাবু ওইদিকে খেলা করছে বিছানায়। তো এখন পুজোটা দিয়ে নিব। তো ওই যে বন্ধুরা, আমার পুজোটা হয়ে গেল, তো চা খাইনি এখনো, তো চাটা এখন বানিয়ে নিব। তো ওই যে এদিকে চা বানানো হয়ে গেছে, আর বাবুর দুধটাও গরম করা হয়ে গেছে। তো বন্ধুরা, চা খেয়ে তারপরে বাবুকে খাইয়ে দিয়ে চলে আসলাম আবার তোমাদের সাথে। তো ওই যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। এই যে বাবুর তো রোজকারেরই ইসে এটা, যে আমি যখনই বিছানাটা তুলবো তখনই ওর এরকম মানে খেলবে আর কি। ও মানে কেন জানে তখন আমাকে খুব বিরক্ত করে, কারণ ও কোনো কিছুই মানে গোছাতে দিবে না আর কি। অনেক কষ্টে বিছানাটা গুছিয়ে নিলাম মানে ছেলের জন্য আর কি। তো ওই যে দেখো ওইদিকে মানে জানলাটা ভেঙে গেছে, তো ওই যে দেখো বাইরে দিয়ে মানে দেখাই যাচ্ছে, তো এর জন্য ওই পর্দাটা ওইদিকে দিয়ে দিয়েছি। তো এই যে কিছু বাসন, তো বাসনগুলো তো ধুয়ে টেবিলে রেখে দিয়েছিলাম, তো ওগুলো এখন ভালো করে একটু গুছিয়ে নেব আর কি। তো বাসনগুলো একসাথে মানে গোছানো থাকলে কিন্তু ভালো লাগে দেখতে। তো ওইদিকে টেবিলটা একটু মুছে নেব, আর টেবিলের উপরে কিছু ফুল ছিল, ওই ফুলগুলো এখন ওইখানে সাজিয়ে রেখে দেব। তো টেবিল এগুলো মানে সব গোছানো হয়ে গেল। তো এই যে এখন গ্যাসটা মোছা হয়নি, মানে হালকা করে মুছে নেব, কারণ গ্যাসটা পরিষ্কারই আছে, তো শুধু উপরে একটু নোংরা হয়ে আছে, তো ওটাই এখন একটু পরিষ্কার করে নেব। আর কালকে খিচুড়ি আছে, রাত্রে রান্না করেছিলাম, তো ওগুলো খিচুড়ি আছে, তো ওগুলো এখন একটু গরম করে নিয়ে খেয়ে নেবো আর কি। তো চলো এখন খিচুড়িটা বসিয়ে দিই, একটু গরম করে নিই। তো ওই যে খিচুড়িটা গরম মানে হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করে আবার ভাত বসাতে হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে, সকালের খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার চলে আসলাম। তো ওই যে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে, তো দুই উনুনে মানে দুই ইসেতে বসিয়ে দিয়েছি। তো একটাতে হলো মানে এখন মানে আজকে মাছ রান্না হবে আর কি, একটা বাঁধাকপি বসিয়েছি, তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না হবে, আর একটাতে মাছের ঝোল। তো ওই যে একদম বেটে ঘুষে রান্না করব। তো চলো তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ভিডিও যাদের মানে ভালো লাগে তো অবশ্যই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, ওই যে রান্না হয়ে গেল, তো ওই যে মাছের ঝোল আর এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কর। তো বন্ধুরা, যারা আমার ভিডিও নতুন দেখছো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না তো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওইদিকে বাবুকে মানে ও ঘুমিয়েছে আর কি। তো রান্না করার সময় অনেক কান্নাকাটি করছিলো, তো তখনই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সান্দানও আজকে করিয়ে দিয়েছি। তো আজকে তো বাবু দিয়ে ঘুমিয়েছে, তো তারপরে উঠানটা ঝাড় দিলাম, আর উঠানটা আজকে অনেকটা নোংরা হয়েছিলো, মানে পাতাগুলো গাছের উপরে মানে গাছের পাতাগুলো সব পড়ছিলো, কারণ আমাদের ঘরের ওইখানে মানে আমাদের ঘরের উপরে একটা গাছ ছিল, তো ওগুলোর ডালগুলো কেটে দেওয়া হয়েছে, তার জন্য একবার বাড়িটা একবার অনেকটা নোংরা হয়ে গেছিলো। তো যাই হোক, তো উঠান ঝাড় দেওয়া তো হয়ে গেছে, তো ওই যে জামা কাপড় ছিল তো ওগুলোই এখন তুলে নিচ্ছি আর কি। তো চলো বন্ধুরা, সন্ধ্যাবেলা পরে দেখা হচ্ছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ওই যে সন্ধ্যা দিয়ে নিলাম,
তো এই যে আজকে রামের অযোধ্যা আজকে উদ্বোধন পুজো, তাই সবাইকে প্রদীপ ধরাইতে বলছিল, তো এর জন্য প্রদীপ ধরিয়েছি আর কি। তো চলো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলটা নতুন, মানে যারা আমার ভিডিও নতুন দেখছো, তো প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর প্লিজ একটা কমেন্ট করে জানিও।